রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের পূর্ব বর্ধমান জেলার অভিষেক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যিনি জেলার গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি আগামী এক বছর কার্যক্রম চালাবেন। এদিন এই অনুষ্ঠানে 50টি জেলার 90টি লায়ন্স ক্লাবের 700 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি বিগত কর্মসমিতির 5টি জেলার 300 জনকে বিশেষ কাজের জন্য সম্মানিত করা হয়। And my dear Lions friends, এই মুহূর্তে যে মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর অর্পণ হয়েছে, সেই মানুষটি হচ্ছেন আজকের এই 24তম ইনস্টলেশন সেরিমনির উদ্বোধক, আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় খোকন দাস। সুন্দর আয়ন, এটি তার হবি। কিভাবে শহরকে জঞ্জাল মুক্ত করা যায়, সব সময়ের জন্য বর্ধমানের তিনি একজন আমাদের নবরূপকা। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের আন্ডার প্রিভিলেজ যেসব মানুষ আছেন তাদের মধ্য থেকে খুঁজে নিয়ে এসে 101টি দম্পতিকে দুহাত এক করে দেওয়ার দায়িত্ব তিনি অবিচল বৃদ্ধাশ্রম বিনা ব্যয়ে, যদি যান তাহলে দেখতে পাবেন কি সুন্দর বৃদ্ধাশ্রম, পাঁচতলা বিল্ডিং। আমাদের লায়ন্স ক্লাব থেকে ইন্টারন্যাশনাল থেকেই ওখানে আমরা পানীয় জলের ব্যবস্থাও করে দিয়েছি। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বললাম স্যার, আমি ছেলে মেয়েদের উৎসাহিত দেওয়ার বৃদ্ধাশ্রম নয়, যে বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েরা টাকার বিনিময়ে আমার জন্মদাতা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আমি এই বৃদ্ধাশ্রম চাই না। আমি যে বৃদ্ধাশ্রম করব সেই বৃদ্ধাশ্রমে যার ছেলে মেয়ে নাই, যারা রাস্তায় পড়ে থাকে, যাদের থাকার ঘর নাই, আমি সেই বৃদ্ধাশ্রম করতে চাই। বৃদ্ধাশ্রমে কোনো টাকা দেওয়া হয় না। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, তাহলে তার আমার বৃদ্ধাশ্রমটা হবে না। তখন আমার এই সুব্রত দাদা, এই মহেন্দ্র দাদা আমরা আড্ডা মারতাম, বলে তুমি হাত দাও না, আমি দেখছি আমরা কি করা যায়। আমি একতলা করতে বর্তমান শহরের মানুষের আশা নিয়ে তাদের সহযোগিতায় আমি সেই বৃদ্ধাশ্রম হাত দিলাম। দেখতে দেখতে সেই বৃদ্ধাশ্রমকে আমি পাঁচতলা করে ফেললাম। আমি বুঝতে পারলাম না মানুষের এত ভালোবাসা, মানুষের সহযোগিতা। আর আজকে বৃদ্ধাশ্রমে আমার 51 জন মানুষ, যাদের ছেলে নাই, মেয়ে নাই, দেখার নাই, খাবার নাই, আমরা বিনা পয়সায়, একটা পয়সার ব্যাপার না, কার কোথায় সম্পত্তি আছে, কার কোথায় ব্যাংকে টাকা আছে, সব নিয়ে আমরা কোনোদিন আলোচনা করি না। আমরা শুধু বলি আপনার দায়িত্ব আমরা নিয়েছি, মৃত্যুর দিন পর্যন্ত আপনার সঙ্গে আমরা বৃদ্ধাশ্রমের মানুষরা আছি। আর এখন বৃদ্ধাশ্রম আরো অসুবিধা নাই, কারণ আমি 3 মাস হলো 10 টাকার বিনিময়ে আমি নিরামিষ খাবার, পেট ভর্তি খাবারের একটা স্কিম আমি চালু করেছি, সেখানেও আমার 101 জন আমার মেম্বার, তারা আমাদের প্রতি মাসে 1000 টাকা করে অনুদান দেন এই সব চালানোর জন্য। তাহলে আমরা যদি মনে করি কাজ করব, কাজ করলে তো মানুষ আছে, সহযোগিতা করার প্রচুর মানুষ আছে। যে ভালোবাসায় আজকে খোকন দাস একটার পর একটা কাজ করে চলেছে, আজকে আমার 9 বছর, এবার আগস্ট, এবার ডিসেম্বরের 4 তারিখ আমি গণবিবাহ দিচ্ছি। আমি এখানকার বিধায়ক হওয়ার পর আমরা বর্ধমান শহরের উন্নয়নের কাজে, সৌন্দর্যায়নের কাজে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা হাত দিয়েছি। আমাদের বর্ধমান শহরে সাদা নীল রং হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা লাইট বসাচ্ছি, আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বিসি রোডে 34 বছর কেউ ফকারদের সরিয়ে বিসি রোড পরিষ্কার করতে পারে নাই, আমি 34 বছর পর বিসি রোড পরিষ্কার করে আজকে গ্রিল দিয়ে সেখান সাদা নীল রং আমি রাস্তাকে ফাঁকা করে দিয়েছি। যে আজকে যখন অ্যাম্বুলেন্সটা রাধানগর পাড়া থেকে ঢোকে না, তারা করজন গেটের ভিতর থেকেই তারা সোজা বর্ধমান হসপিটালে চলে যাচ্ছে, কারণ আজকে করজন গেট ফাঁকা হয়ে গেছে, রাস্তার উপর কোনো হকার নাই, কোনো যানজট নাই, তারা আজকে ফাঁকা করে দিয়েছে। আর আমি সবাইকে বলি আসুন, আমরা যে যতটুকু পারি, আমি বহু ব্যবসাদারকে বলি যে তোমাকে আমি তো ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি, করে দেব, কিন্তু তুমি যে টাকা লাভ করবে 75 টাকা তোমার, 25 টাকা মানুষের জন্য কাজ করবে, 25 টাকা তুমি 100 টাকা প্রতিদিন লাভ করলে 75 টাকা তুমি রাখবে, 25 টাকা তুমি মানুষের জন্য কাজ করবে, তবে আমি তোমার জন্য চেষ্টা করে আমি দেখতে পারি তোমার এই কাজটা আমি করতে পারি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
ন্যাশনাল ডিস্ট্রিক্ট ডিপু সিদ্ধি ডিস্ট্রিক্ট ইনস্টলেশন। ডিস্ট্রিক্ট ইনস্টলেশন মানে হচ্ছে আজকে অভিষেক তো হলো আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর, এক বছরের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি আজকে অভিষিক্ত হলেন 2022-23 বর্ষে লায়ন্স বর্ষের গভর্নর হিসেবে। তাকে অভিষিক্ত করালেন ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন জিএস হোড়া, তিনি শিলিগুড়ি থেকে এসেছিলেন। আজকে তিনি শুধু তাকে নয়, তার যারা যে ক্যাবিনেট আছে টোটাল ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে ইনস্টলেশন করালেন আজকে। এখানে উপস্থিত আছে কনসিস্টিং অফ 5 ডিস্ট্রিক্ট, যেমন হচ্ছে যে রেভিনিউ ডিস্ট্রিক্ট পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই 5টা জেলা থেকে ডেলিগেট এসছে, প্রায় 700 ডেলিগেট এখানে সংস্কৃতি লোকমঞ্চে উপস্থিত হয়েছে, তাদের সামনেই আজকে এই ইনস্টলেশন সেরিমনি হলো। বর্ধমান থেকে পম মোহন্ত ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।